মসজিদ আগুনে শেষ করে নিছে। কিলা যদি তারা না করতো প্রতিরোধ রেলে যাইত, এটা তো আমরা প্রতিরোধের মাধ্যমে করতেছি, কিন্তু মিথ্যা কোথায় অগ্নিশক কয়নি কথা মানা যায় না। ঠিক আছে, তাহলে আজকে এক সপ্তাহের পরে প্রতিবাদ যদি কেন বলেন, এক সপ্তাহের পরে পুলিশ কেন বলে, এক সপ্তাহ তার কোথায় ছিল? আর এক সপ্তাহের মধ্যে সারা ভারতবর্ষ অশান্তি হইতেছে ত্রিপুরা নিয়া, এক সপ্তাহে তারা কোথায় ছিল? উনারা ফোন বাগনি জামাই বা বাতি জামাই এমনা মন্দির সাহেব টাউন মসজিদের দ্বিতীয় ইমাম, উনার জামাইয়ের দোকান শেষ হয়ে গিয়েছে কয়েক লক্ষ টাকার শেষ। আমরা শান্তি চাই, আগামী দিন ত্রিপুরার প্রত্যেকটি মসজিদে আমি বার্তা খাবার দেন না, আমি বার্তা দিয়েছি, বার্তা দোয়া হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আলোচনা হবে, আল্লাহর নবীর এই আল্লাহর নবীর আদর্শ দ্বারা চরিত্রতা ইসলাম প্রচার হয়েছে, এই বার্তা আমি ত্রিপুরা সবাইকে দিয়েছি, আজকে মাননীয় এটুপিওকে দিয়েছি যে আমরা সংগ্রাম চাই না, আমরা সম্প্রীতির স্বার্থে শান্তির স্বার্থে আগামী এটুপিও বলছেন আপনি একটু সজাগ থাকবেন যাতে জুম্মার নামাজের আগে পরে কোনো বিশৃঙ্খলা না, বলছি না না কিছুই হবে না, শুধুমাত্র নামাজ হবে এবং নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বিশ্ববাসীর করুণার দূত, উনার বাবা উনার ব্যাপারে মোহাম্মদ তোমার বাবার নাম কি, জয় শ্রীরাম, মোহাম্মদ তোমার বাপকার নাম কি আয় জয় শ্রীরাম, এটা কোনো মুসলমানদের মধ্যে হিন্দু মানে না, এটা তো মুসলমান তো দূরের কথা, সেটা কোনো হিন্দু গ্রন্থ মানতে রাজি না, দীক্ষা জানাইতেছে মুসলমান তো দূরের কথা, এ ত্রিপুরা যারা সেকুলার হিন্দু আছে তারাও তীব্র নিন্দা জানাইতেছে, আরে মোহাম্মদ তো সকলের শ্রদ্ধাবোধ ব্যক্তি, আপনারা দেখুন এই ত্রিপুরা শতকরা 90 জন হিন্দু যারা সেকুলার তারা নিন্দা জানাইতেছে মোহাম্মদ তার বাপকার নাম কি আয় জয় শ্রীরাম, এটা তো বলা উচিত নাই এই ধরনের নোংরা কথা। ওই জন্য আমরা আগামী শুক্রবারে জুম্মার নামাজের পরে মোহাম্মদ সালামের জীবনীর ব্যাপারে এখানে আমি লিখছি কি লিখছি মোহাম্মদ আপনারা জানাবান ত্রিপুরা শান্তি সম্প্রীতি উদ্ভূত পরিস্থিতির অবসানের জন্য আগামী কল্য 29/2021 শুক্রবার জুম্মার নামাজের পরে রাজ্য জমিদার হিন্দুদের বিশেষ ত্রিপুরা রাজ্যের প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করার জন্য রাজ্য জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে অনুরোধ হয় দায়িত্ব আঞ্চলিক জমিয়তে জেলা জমিয়তের কর্মকর্তাদের দেওয়া হলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ নিজ আঞ্চলিক জমিয়তের আওতাধীন সব হয়েছে। আজকে প্রতিমা দেবী যে বক্তব্য করতেছেন, আজকে বলে বক্তব্য এক সপ্তাহ আপনি বক্তব্য হলে তো আর একটু শান্তপ্রাপ্ত পরিবেশটা সারা ভারত অস্থির, আজকে লন্ডন থেকে আমার কাছে ফোন আসে লন্ডন থেকে কি হচ্ছে বলেন, তো ফুটো দেন না আমরা ফুটো দেখাইছি দেন আমরা পরিদর্শন করতে আসি, আজকে রাত 7টা পর্যন্ত গোটা আপনারা হিসাব করেন ইশাছড়া মসজিদে অগ্নিসংযোগ হয়েছে 90% শেষ হয়ে গেছে, কলমসুরার পাঞ্জাগানা মসজিদে ধারাল অস্ত্র দ্বারা বেড়া নষ্ট করা হয়েছে, আবার হিন্দুরা ঠিক করে দিয়েছে বেলওয়ারচরের বটডেভা মসজিদের মধ্যে আজান বাধা দিয়েছে, আজান পরে আজান এখন চালু হইতেছে, নারাউরার এই টিলা মসজিদে আগুন লাগিয়েছে, 30টা পার্টি জ্বলছে নামাজের মুসল্লা নামাজের খাট এই আপনার এই সাইনবোর্ড ডেলিভার শেষ হয়ে গেছে এবং আলা বাকিগুলা প্রতিরোধ করায় বাড়ছে, এই মসজিদের মধ্যে কি হয়েছে বলতে আমি তো রিপোর্ট করি নাই আগুন ধরা দিয়া হয়েছে, এমএলএ ভগবান দাস উনি বলছেন আমার নিজ খরচে আমি সব করে নিব করে দিব, এরপরে এই পানিসাগর বাজার মসজিদ বহুদিন থেকে বিতর্ক, আমরা ত্রিপুরা সরকারের এসডিএমের নিকটে আমরা তিনবার আমাদের দলিল ফর্সা দিয়েছি, এই মসজিদ এটা কোনো কিছু নয়, যা আজকে 2 বছর থেকে শান্ত আছে সেখানে ভাঙচুর হয়েছে, ভাঙচুর সংযোগ নয়, আর যে সামটিলা গত মঙ্গলবারে আমার দাবি যদি প্রশাসন আমি 1 লক্ষাধিক মানুষের দেখছি আপনার এই যে মজাহারা মিছিল যদি প্রশাসন বলিষ্ঠ ভূমিকা নিত তাহলে মিছিলের মধ্যে এগুলো হওয়ার কথা নয়, প্রশাসনের দুর্বলতা আমরা প্রশাসনকে দায়ী করি, গতকাল আমাকে দিল্লি থেকে ফোন করছে আমি প্রশাসন দায়ী, যদি মিছিলের আমার তো প্রথম দাবি আমি লাইভ করছি আপনারা দেখছেন প্রশাসনে মিছিল অনুমতি দেওয়া না দেওয়া উচিত, আর যদি দে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী রাখা উচিত, আমাকে বলেন
পুলিশ আছেন, টিএসআর আছেন, এমত অবস্থায় চামটিলা মসজিদ কিভাবে আক্রান্ত হলো, কিভাবে সাতটি মুসলিম দোকান আক্রান্ত হলো, এর মানে পুলিশ প্রশাসন অবহেলা করছেন? আমি বলি একদিন চব্বিশ ঘন্টার মধ্যে যদি মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক ডিএম, প্রত্যেক এসডিএম, প্রত্যেক এসপি, প্রত্যেক এসডিপিও, প্রত্যেক থানার ওসি কোটাটা মানতেছে না, তারা শুধু মুসলমান নয় 90% হিন্দু মানতেছে না। আপনারা জানেন এ ত্রিপাদের সেগুলো হিন্দু বেশি, সেটা মুসলিম বেশি, না হলে ত্রিপাদা উন্নত হইতো না। আমরা গৌরব করি ত্রিপুরা নিয়ে, আমি গৌরব করি। এতদিনে হামলা হয়েছে কইতেছে যে আমরা অভিযোগ করছেন, আমাদের দাবি কিছু শান্তি সম্প্রীতি বজায় থাকবে। এক ঘন্টার মধ্যে আবার হিন্দু সবাই বললো না কেন মাইক চলবে না, আবার এক ঘন্টার মধ্যে মাইক চালু হয়ে গেছে, কোনো অসুবিধা এখানে নেই। হ্যাঁ, পুলিশ নিরাপত্তা দিতে আস। এরপরে আমরা আসলাম নারাউরা দিঘির এই যে টিলা মসজিদে, এখানে আসার পরে আমাদের কাছে সব রিপোর্ট আছে, আমরা দস্তখত লইতেছি, মোবাইল নম্বর রাখতে আসি, ফটো উঠাইতেছি, ফটো দেখে নেবেন, আমাদের আমরা যে ফটো করছি ফটো দেখে নেবেন, আপনি সামনে সামনে আসুন, আপনি সামনে আসুন, আপনার দেখে নেবেন। এখানে মানুষ মারা যাওয়ার পরে যে খাট, যে খাটটা জ্বালিয়েছে, তিরিশটা পাটি জ্বালিয়েছে, মসজিদের সাইনবোর্ড জ্বালিয়েছে, জানলার মধ্যে আগুন লাগিয়েছে, কিন্তু পার্শ্ববর্তী লিটন মিয়া উনি টের পাওয়ায় মসজিদে কোনো কিছু হয় নাই, ওরা চেষ্টা করেছিল কোনো কিছু হয় নাই। আমাদের এখানে আমি পরিদর্শন তো করে এসেছি, কিন্তু আসিয়া দেখলাম ইমাম কোর্টে একটা সামিল হয়ে গেছে, এরপর আমি রিপোর্ট নিবো, এরপরে খ্রিস্টানগর দেখব। আজকে আমাদের প্রত্যেক জেলার, যেমন রাতাসর আমাদের সভাপতি জব্বার মিয়া উনি পরিদর্শন করেছেন পালগাঁও মসজিদের, অগ্নিসংযোগ করেছিল, কিন্তু এমএলএ সাহেব বলছেন আমি ক্ষতিপূরণ দিয়ে দিব, ঠিক করে দিব। আমাদের যে পানিসাগর টাউন মসজিদ, টাউন মসজিদ বিভিন্ন দূর করা হয়ে গেছে, বাংসুর করা হয়েছে, এটা সাল থাকছে বাংসুর করা হয়েছে, এখানে এই রৌয়া মসজিদের পাশে সাতটি দোকান, ওরা আধা ঘন্টা এক ঘন্টা সাতটার সময় আজকে রিপোর্ট পাঠাইবে আমার কাছে নাম দিয়া। আর চামটিলা মসজিদের মধ্যে ওরা পাত্রালি করছে, গাঁদলা বাংসে এই কী ছিল আগর গাছ ছিল তা নষ্ট করছে। আসলে যেভাবে বেশি প্রচার হয়ে গেছে এতটুকু নয়, আর আপনি যে বললেন কাউন্টার দিতেন, কাউন্টার নয়, সঠিক কথা বলতেছি, পুলিশ বললেন কোথায়ও, প্রতিমা দেবী বললেন কোথায়ও আগ্নেয় হয় নাই, তাহলে নলচর মসজিদ আমার কাছে আপনার রিপোর্ট নিয়ে যাইবেন। এখানে উনকুটি জেলার সভাপতি, বিজেপির সভাপতি, বিজেপির সহসভাপতি, ওনার 15 জন এই বর্তমান সরকারের যারা নেতৃস্থানীয় লোক সবাই আছেন এখানে। 90% পানিসাগরে আমরা যতটুকু খবর পেয়েছি যে সেখানে একটা বজরং দলের একটা মিছিল থেকে চামটিলা মসজিদে আক্রমণ সংঘটিত হয়েছে, মিছিল দেওয়া এবং মিছিলের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে স্লোগান হয়েছে, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আরও কিছু আপত্তিকর মন্তব্য আছে যেগুলো আমরা বলতে চাই না, তবে মূল বিষয় যেটা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর যে বিরুদ্ধে যে স্লোগানটা হয়েছে সেটা আমাদেরকে আহত করেছে। এখন অবধি আপনি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে, আপনারা যে অভিযোগগুলো করছেন বা এর আগেও জমিয়ত থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, আপনাদের কাছে কোনো স্পেসিফিক তথ্য কি সেভাবে আছে যে মোট কতগুলো ঘটনা সারা ত্রিপুরাতে বাংলাদেশের যে সাম্প্রতিক একটা রিলিজিয়াস ভ্যান্ডালিজম ঘটনা ঘটেছে, তারপরে ত্রিপুরায় কোন কোন জেলাতে মোট কতগুলো ঘটনা ঘটেছে, কি কি ধরনের ঘটনা ঘটেছে, আপনাদের সম্প্রদায়ের কতজন আহত বা কেউ আছেন কি না আহত, বা মোট বিষয়টা কি, কোনো তথ্য আপনাদের কাছে কি সেভাবে আছে? আহত নিহতের কোনো তথ্য নাই, তবে আমরা যতটুকু তথ্য সংগ্রহ করেছি যে মোটামুটি সামান্য হোক বা একটু বেশি হোক, এরকম মোটামুটি 10টা মসজিদের তথ্য আমাদের কাছে আছে। 10টা মসজিদে কি হয়েছে?
সামান্য ভাঙচুর কোনো জায়গায় কিছু অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। পানিসাগরে কি হয়েছিল কোনো? হ্যাঁ, পানিসাগরে চামটিলা মসজিদে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, মসজিদের আসবাবপত্র, মসজিদের কোরআন শরীফ, ফ্যান, লাইট, এগুলো ভাঙচুর করা হয়েছে। 10টি মসজিদে ছোটোখাটো অথবা কিছু অংশে মানে কিছু আকারে ভাঙচুর অথবা অগ্নিসংযোগ হয়েছে বলে আপনি বলছেন। ত্রিপুরা পুলিশের পক্ষে বলা হয়েছে যে ত্রিপুরাতে কোনো মসজিদে অগ্নিসংযোগ হয়নি, আপনি কি সেটাকে কাউন্টার করছেন, অপোজ করছেন, বিরোধিতা করছেন? না, আমরা তো কাউন্টার করছি না, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে। প্রত্যেক মসজিদে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং আমরা এতে খুবই খুশি। প্রশাসনকে ধন্যবাদ জানাই, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। আমরা কাউন্টার দিচ্ছি না, তবে যেগুলো তথ্য আমরা সংগ্রহ করেছি সেই অনুযায়ী 10টি মসজিদে ঘটনা ঘটেছে। মোটামুটি 10টি মসজিদ ছোট। কোন কোন মসজিদে এগুলো? এগুলো আপনার যে রাতাচড়া, উনকুটি জেলার রাতাচড়া, পালবাজার এবং আগরতলার এই চন্দ্রপুরের সামান্য এখানে, এভাবে করে আপনার কৃষ্ণনগর মসজিদে, নারাউড়া টিল্লা মসজিদে, কোনটা বিশালগড় নারাউড়া টিল্লা মসজিদে এবং ধর্মনগর টাউন মসজিদে, চামটিল্লা মসজিদ, আপনার কাকরাবনের একটা মসজিদ, এটা সম্ভবত ইশাচড়া মসজিদ এবং উদয়পুর দুর্গাবাজার মসজিদ।